বজ্রসরের তেলেনিপাড়া কিংবা ইছাপুরের দেবীতলা, জেটি ভেঙে নৌকো উল্টে দুর্ঘটনার জেরে এবার কড়া প্রশাসন। দুই জেলাতেই অস্থায়ী বাঁশের জেটি রয়েছে এমন ঘাটি বন্ধ করে দেওয়া হলো। আজ থেকেই লাগু নয়া ফরমান। হুগলির চন্দননগরের গৌরহাটি, ভদ্রেশ্বরের বাবুঘাট ও তেলেনিপাড়া ঘাট, চাপদানির পলতাঘাটে বন্ধ ফেরি পারাপার। দুম করে এভাবে ফেরি চলাচলে খুব পড়ায় বিপাকে যাত্রীরা। উত্তর চব্বিশ পরগনার ছবিও মোটের উপর এক। দেবীতলা ঘাটে দুর্ঘটনার পর জেলা শাসকের নির্দেশে বাঁশের সাঁকো রয়েছে এবং জেটি এখন আপাতত বন্ধ। বহু ঘুরে কোথাও কংক্রিটের জেটি রয়েছে এমন ঘাটে ছুটতে হচ্ছে যাত্রীদের। নষ্ট হচ্ছে সময়, খরচও বাড়ছে কয়েক গুণ, দুর্ভোগ চরমে।